আর কয়েক ঘন্টা পর এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ টিম। এমন সময়ে হঠাৎ ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমিস সিডনস। লাইভে এসে তিনি বলেছেন, আজকের প্রথম এশিয়া কাপের ম্যাচে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, এখন খেলোয়াড়দের উপর বাকিটা নির্ভর করছে। এছাড়াও এই কোচ জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি ছেড়ে নিয়েছেন, টসের জন্য অপেক্ষা করছেন এবং তিনি আশা করছেন দর্শকরা আজকে টিভিতে খেলাটি উপভোগ করবেন। তবে এদিন প্রতিপক্ষকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন তিনি। Hi guys, I'm just in the gym on the bike, just a few hours before our first game, we Afghanistan. We've had great preparation. Team's looking really good, everyone's fit, ready to go. Can't tell you what the team is yet, because that won't happen till probably after the toss. But we're ready to go and hoping for a great game today. I'll keep you posted. Cheers, guys. Hope you all watch on TV. Bye.